হ্যালো আলাইকুম ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই সাবজেক্টের নাম্বার হচ্ছে চাপিটাল মার্কেট ফাইন্যান্সিং এই পাঁচ নাম্বার চাপ্টার আজকে হচ্ছে ফার্স্ট লেকচার তো এই পাঁচ নাম্বার চ্যাপ্টার জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিচ্ছে এই সিলেবাস আমরা টোটাল এই পুরো চাপ্টারকে একটা ফর্মেটে ভাগ করছি ভ্যালু অফ রাইট এই চ্যাপ্টারটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের দুই হাজার পনেরো থেকে দুই হাজার বাইশ পর্যন্ত যেখান থেকে কি প্রকল্প প্রশ্ন আছে তার ধারণা জন্য আমি একটা অ্যানালাইসিস দিছি এই অ্যানালাইসিসটা হলো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের থার্ড এর অ্যাকাউন্টিং আর ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তোমাদের সিটি আছে তো এই চ্যাপ্টার থেকে দুই হাজার পনেরো সালে পার্ট বি পার্সিতে কোনো প্রশ্ন দেয় নাই ষোলো সালে পার্সিতে একটা প্রশ্ন দিছে সতেরো সালে পার্সিতে একটা আঠারো সালে পার্সিতে একটা উনিশ সালে পার্ট বি পার্ট বিশ সালে পার্ট বি পারসি দুইটা প্রশ্ন একুশ সালে পার্ট বি পারসি দুইটা প্রশ্ন বাইশ সালে কোনো প্রশ্ন দেয় নাই তোমরা পরীক্ষা দেয় দুই সালে তাহলে মনে রাখবা দুই সালে এই থেকে হান্ড্রেড পার্ট বি তো একটা প্রশ্ন হবে পার্সি তো একটা প্রশ্ন হবে আমার কথা ক্লিয়ার জি স্যার ওকে তাহলে এই চাপ্টারটা অ্যাকাউন্টিং এর জন্য যেমন ইম্পর্টেন্ট ম্যানেজমেন্টের জন্য তেমন ইম্পর্টেন্ট আর মনে রাখেন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এটা কিন্তু ফিউরি লিখতে হবে ইংলিশে অতএব এই সাবজেক্টের যে কয়টা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের ভালো করে যদি পড়ি তাহলে এখান থেকে কোনো থিওরি आंसर করতে হবে না পার্ট সি এর জন্য আর যদি একটা থিওরি आंसर করতে হয় তাহলে মনে রাখেন 10 মার্কের থিওরি আপনি ইংলিশে লিখবেন কত পাবেন আপনি নিজেই ভালো জানেন অতএব আমরা অঙ্কের দিয়ে খুব মনোযোগ দিই তাহলে আসো আমরা ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং সম্পর্কে আগে বেসিক আলোচনা করি মূলত এই চ্যাপ্টারে আমরা টোটাল ছয়টা ফর্মেটে মানে ছয়টা মেথড মানে ছয়টা সূত্রের মাধ্যমে পুরো চ্যাপ্টারকে আমরা শেষ করব ঠিক আছে এই ছয়টা সূত্র আমাদের ভালো করে মাথার মধ্যে রাখতে হবে প্রথম যে সূত্রটা দেখব সেটা হচ্ছে নিউ মার্কেট ভ্যালু অফ দা ফার্ম এক কথায় মার্কেট ভ্যালু অফ দা ফার্ম ফার্মের ভ্যালু বের করব ফার্মের ভ্যালুকে আমরা প্রকাশ করব ভি দ্বারা ভি যার সূত্র কি এন এন মানে কি এন্বার অফ ওল্ড শেয়ার মানে কি নাম্বার পুরাতন নাম্বার অফ ওল্ড শেয়ার পি জিরো এবং এস পি দুইটা সম্পর্কে একটু কথা বলে নেই পি জিরো মানে পুরাতন একটা শেয়ারের দাম ওকে পি জিরো মানে কি বলো দেখি একটা শেয়ার পুরাতন একটা শেয়ার আর এসপি মানে কি সাবস্ক্রিপশন প্রাইস যার মান হচ্ছে নতুন একটা শেয়ারে দাম তাহলে পি0 এবং এসপি পার্থক্য কি বুঝতে পারছেন পি পি0 মানে কি পুরাতন একটা শেয়ারের দাম এসপি মানে কি নতুন একটা শেয়ারের দাম বলে থাকবে জি স্যার তাহলে নাম্বার অফ ওল শেয়ার ইনটু পি0 অর্থাৎ পুরাতন শেয়ারে পুরাতন শেয়ার একটা শেয়ার দ্বারা কি করে গুণ করব এন ইউ এস মানে কি নাম্বার অফ নিউ শেয়ার সবাই তাহলে কি নাম্বার অফ ওল্ড শেয়ার ইন্টু পি জিরো প্লাস নাম্বার অফ নিউ শেয়ার ইন্টু সাবস্ক্রিপশন প্রাইস মানে নতুন একটা শেয়ারের দাম এই সূত্রটা আমাদের ভালো করে মনে রাখতে হবে দুই নাম্বার সূত্র শিখবো নাম্বার অফ রাইট জিনিসটা কি এখানে লেখা হচ্ছে নতুন একটা শেয়ার পাওয়ার জন্য পুরাতন শেয়ারের সংখ্যাই হলো অধিহারের সংখ্যা অর্থাৎ নতুন একটা শেয়ার পাওয়ার জন্য পুরাতন কয়টা শেয়ার মালিক থাকতে হবে সাথে আমরা বলবো হচ্ছে নাম্বার অফ রাইট তা নাম্বার অফ রাইট এটা আমরা প্রকাশ করবো আর দ্বারা এনার মানে হচ্ছে নাম্বার অফ রাইট যার সূত্র হচ্ছে ওল্ড শেয়ার কি নিউ শেয়ার দ্বারা ভাগ করবে তাই নাম্বার অফ ওল্ড শেয়ার ভাগ হচ্ছে নাম্বার অফ কি নিউ শেয়ার তাহলে আমরা এখানে দুইটা সূত্র শিখলাম একটা হলো মার্কেট ভ্যালু অফ দা নিউ ফার্ম আর একটা কি নাম্বার অফ রাইট তিন নাম্বারটা হলো সূত্রটা খুব ইম্পর্টেন্ট এটা প্রত্যেকটা অঙ্কে এই প্রশ্নটা থাকবে এক্স রাইট প্রাইস অর্থাৎ প্রাইস অফ দা শেয়ার আফটার রাইট ইস্যু বা শেয়ার প্রাইস আফটার রাইট ইস্যু বা ভ্যালু অফ আফটার রাইট পার্সিয়া কথাটা মানে হচ্ছে আমাকে ভালো করে মনে রাখতে হবে এক্স রাইট মানে হচ্ছে পরে ঠিক আছে পরে প্রাইস প্রাইস মানে কি মূল্য যদি আমাদের মূল্য বের করতে বলে এরকম কোন ডিরেকশন থাকে যে পরের মূল্য বের করতে বলছে পরের মূল্য মানে নতুন পরের মূল্য যদি বের করতে বলে তাহলে আমরা এক্স রাইট প্রাইস বের করবো যেটাকে আমরা প্রকাশ করবো পি এক্স তাহলে পিএক্স মানে কি মূল্য বের করব কি আফটার না বিফোর বলতো দেখি আফটারের যদি মানে কি নতুন একটা শেয়ার দাম না পুরাতন একটা শেয়ার দাম তো দেখি মানে কি নাম্বার অফ প্লাস মানে কি নতুন একটা শেয়ার দাম ডিভাইডেড বাই এন আর প্লাস ওয়ান আর মানে কি নাম্বার অফ রাইট তাহলে প্রাইস আফটার মানে যদি মূল্য বের করতে বলে এবং আফটার কথা যদি বলা থাকে তাহলে আমরা পি আর পি এর সূত্র আমরা পড়লাম পি জিরো ইনটু এন আর প্লাস এস পি ডিভাইড এন আর প্লাস ওয়ান এরপরে এটা হলো ভ্যালু অফ রাইট এখানে কথা হচ্ছে বিফোর এটা হলো প্রাইস আর এটা কিন্তু ভ্যালু এবং কি এটা প্রাইস এবং আফটার দুইটা কথা কিন্তু ম্যাথড তিনি আর এখানে দুইটা কথা ভ্যালু এবং কি ভিভো তাহলে ভ্যালু অফ রাইট যেটাকে আমরা প্রকাশ করি ভি আর দ্বারা দা সত্ত্বেও কি পি জ রু পি মানে পুরাতন একটা শেয়ার দাম এস মানে কি নতুন একটা শেয়ার দাম ডিভাইডেড বাই এন আর প্লাস ওয়ান এন আর মানে কি নাম্বার অফ রাইট তাহলে তিন নাম্বারটা এবং চার নাম্বার এই দুইটা আমাদের কিন্তু ভালো করে খেয়াল করতে হবে তিন নাম্বার তাহলে কি বললাম এক্স রাইট প্রাইস এক্স মানে হচ্ছে পরে আর ভ্যালু অফ রাইট মানে কি ভিআর মেথড নাম্বার ফাইভে আমরা শিখবো নাম্বার অফ নিউ শেয়ার এই নাম্বার অফ নিউ শেয়ারের সূত্র হচ্ছে দুইটা প্রথমটা এন এন এস মানে কি নাম্বার অফ নিউ শেয়ার যার সূত্র কি ফান্ড রেঞ্জ ডিভাইডেড বাই এস পি মানে কি সাবস্ক্রিপশন প্রাইস এন্ড এ ফ্রান এ ফান্ড রেঞ্জ এর মানটা প্রশ্নে দেয়া থাকবে যখন ফান্ড রেঞ্জ প্রশ্নে দেয়া থাকবে তখন আমরা এই নাম্বার অফ নিউ সূত্র আমরা শিখবো এই প্রথমটা

যখন ফান্ড রেজ থাকবে না তখন নাম্বার অফ রাইট এই সূত্র দিয়ে আমরা নাম্বার অফ নিউ শেয়ার বের করি ভাবে নাম্বার অফ রাইটের মানটা প্রশ্ন দিয়ে থাকবে এবং নাম্বার অফ ওল শেয়ার দেয়া থাকবে আমরা নাম্বার অফ নিউ শেয়ারটা বের করে দিব তাহলে নাম্বার অফ নিউ শেয়ার বের করার সূত্র কয়টা দুইটা দুইটা একটা যখন ফান্ড রেজের পরিমাণ দেয়া থাকবে আর একটা যখন দেয়া থাকবে না দেয়া জয় না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা নিউ শেয়ার বের করব নাম্বার অফ রাইটের সূত্র अप्लाई করব আর ছয় নাম্বারটা হচ্ছে এই ভাষাটা লেখা থাকে ভ্যালু অফ শেয়ার অ্যাট এক্স রাইট এটা কিন্তু এই যে এক্স মানে কিন্তু আপনার ভ্যালু বলছে আর এখানে কিন্তু ভ্যালু না এটা কিন্তু প্রাইস আমাদের ম্যাক্সিমাম পোলা পান এ বিগত সালে অভিজ্ঞতা লেখে বলতেছি ম্যাক্সিমাম পোলা কিন্তু তিন নাম্বার সূত্র এবং ছয় নাম্বার সূত্র দুইটা কিন্তু গুলিয়ে ফলায় দুইটাই ক্ষেত্রে এক্স কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই পি এক্স এর ক্ষেত্রে প্রাইস আর এখানে হচ্ছে ভ্যালু

আর তিন নম্বর হচ্ছে এক্স রাইট প্রাইস অথবা প্রাইস আফটার না বিফোর বলো তো দেখি তাহলে আমাদের মোটামুটি এই ছয়টা সূত্র যদি জানি তাহলে এই চ্যাপ্টারের নাইনটি ফাইভ পার্সেন্ট অঙ্ক আমরা কাবার করতে পারবো নাইনটি এইট পার্সেন্ট অঙ্ক আমরা কাবার করতে পারবো আমরা এই ছয়টা সূত্র আরেকবার একটু পড়ি এরপর একটু কথা বলবো তাহলে সর্বপ্রথম আমরা শিখলাম হচ্ছে ভ্যালু অফ ভ্যালু অফ দা ফ্রাম যার সূত্র কি একটু বলেন তো দেখি এভাবে বলা যাবে না নাম্বার অফ ওল্ড শেয়ার ইন্টু পি জিরো প্লাস নাম্বার অফ নিউ শেয়ার ইন্টু এসপি নাম্বার অফ রাইট এর সূত্র কি নাম্বার অফ ওল্ড শেয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ নিউ শেয়ার

এনএস মানে নাম্বার অফ ওল শেয়ার পি জিরো মানে কি পুরাতন একটা শেয়ার দাম এনএনএস মানে নাম্বার অফ নিউ শেয়ার এস এস মানে কি এস পি মানে কি সাবস্ক্রিপশন প্রাইস মানে নতুন একটা শেয়ারের দাম তাহলে এই ছয়টা সূত্র আমাদের সবাইকে ভালো করে পড়তে হবে এটা আমরা বোঝার জিনিস আর এখানে লেখা আছে ব্যতিক্রম চারটা সূত্র যা তোমাকে মনে রাখতে হবে অর্থাৎ এই যে চারটা ব্যতিক্রম যে সূত্র আছে এই সূত্র এখানে লেখা থাকলে তোমাকে সূত্রগুলো একদম মুখস্থ লিখতে হবে এগুলোর মধ্যে বোঝানোর কোনো কিছু নাই এই চারটা সূত্র আমি তোমাকে একদম মুখস্থ করতে বললাম মুখস্থ মানে কি একটা মুখস্থ করতে হবে হ্যাঁ এই চারটা সূত্র একটা নাম মুখস্থ করব তাহলে সূত্রগুলি কি কি আমি আজকে এই সূত্রের মধ্যে আসবো না এটা আসব পরবর্তী ক্লাস কারণ আজকে এই ব্যতিক্রম সূত্রগুলো আমি দেখাবো না ব্যতিক্রম সূত্র এই ভাষায় লেখা থাকলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো ব্যতিক্রম নিয়ে আজকে আলোচনা করার দরকার নাই আমরা আজকে আলোচনা করবো আমাদের যে হবে সেই ছয়টা সূত্র আসো তাহলে এই ছয়টা সূত্রে অ্যাপ্লাই আমরা দেখি প্রথম ম্যাথ নাম্বার এক যেটা দুই হাজার উনিশ সালে ফোর্থ ম্যানেজমেন্ট এফএম মানে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আসছিল তারপরে এটা কিন্তু ফোর্থ অঙ্ক এখন এই প্রশ্নটা কি বলছে আমরা সবাই একটু ভালো করে খেয়াল করি প্রথম কথা হচ্ছে প্রশ্নের যার যার মান আছে এই মানটা ধরা মানে ফিফটি পার্সেন্ট অঙ্ক হয়ে যাবে আর রিকোয়ারমেন্টে কি কি বের করতে বলছে এইটা ধরা মানে বাদ বাকি ফিফটি পার্সেন্ট কাজ হবে এই দুইটাই যে ম্যাচিং করা পারবো সেই হচ্ছে অঙ্ক পারবে আর যদি ম্যাচ না করা পারেন তাহলে কিন্তু তার কপাল আর হবে না অতএব অঙ্কগুলি শুরু থেকে ভালো করে আমাদের খেয়াল করতে হবে কি লেখা আছে বর্ণমালা ট্রেডিং লিমিটেড কোম্পানি ইজ প্রসেসিং এ রাইট অফার প্রেজেন্টলি দে আর আর 4 লাখ শেয়ার আউটস্ট্যান্ডিং এট টাকা হচ্ছে 75 ইস বসে প্রেজেন্টলি মানে বর্তমানে 4 লাখ শেয়ার আছে তার একটা শেয়ার দাম হচ্ছে 75 টাকা তাহলে বর্তমানে শেয়ার 4 লাখ টাকা তাহলে এই 4 লাখ শেয়ার এটা কি

দুই নাম্বার বলছে হাউ মেনি রাইট মানে নাম্বার অফ রাইট যার সূত্রে কি ওল্ড শেয়ার নিউ শেয়ার দ্বারা ভাগ করব ওল্ড শেয়ার কত বলে দেখি 4 লক্ষ 4 লক্ষ আর নিউ শেয়ার 70000 তাহলে 4 70000 দ্বারা ভাগ করলে ফর্ম পাবো 5.71 আর এর आंसरটা হবে কি রাইট ঠিক আছে কারণ নাম্বার অফ রাইট অর্থাৎ পুরাতন 5.71 টা শেয়ার থাকে নতুন শেয়ারটা শেয়ার পাবে তাহলে পুরাতন হচ্ছে কাছাকাছি যদি কারো শেয়ার থাকে তাহলে সে নতুন করে একটা শেয়ার এখন এই যে এনআর এর মানটা যে 5.71 হইছে এটা কিছু কিছু ক্ষেত্রে 5.71 দিয়ে করছে আবার কিছু কিছু পয়সা 6 দেয়া করছে আপনার ইচ্ছা আপনি দশমিক রাখতেও পারেন নাও রাখতে পারেন এবার আসি তিন নাম্বারটা এক্স রাইট প্রাইস বলছে এক্স রাইট প্রাইস মানে কি

এবার চার নামে বলছে ভ্যালু অফ রাইট তাহলে ভ্যালু অফ রাইট মানে ভিআর ভিআর এর শুদ্ধ কি পি0 মাইনাস এসপি ডিভাইড বাই প্লাস 1 পি0 মানে কি পুরাতন শেয়ার যার মূল্য ছিল 75 টাকা এসপি মানে নতুন শেয়ার যার মূল্য ছিল 70 টাকা আর এ না এ হলো 5.71 এটা 5.71 প্লাস 1 ও দিতে পারো অথবা 6 প্লাস 1 দিতে পারো তবে এখানে যেহেতু 5.71 প্লাস 1 দিছে তুমি এখানে 5.71 প্লাস 1ই দিবা ঠিক আছে যাই করবা সব জায়গায় একই মান দিবা ক্লিয়ার আমার কথা জি স্যার তা নাম্বার অফ রাইটটা তুমি ফ্র্যাকশন রাখতেও পারো ফ্র্যাকশন না রাখলে কোনো সমস্যা নাই কারণ শেয়ার তো শেয়ার তো ভাঙানো যায় আবার শেয়ার নাও ভাঙানো যায় তবে না ভাঙাটা বেটার এবার আমরা আসি পাঁচ নম্বর প্রশ্নে বসে হোয়াই ডাজ এ কোম্পানি লাইক এ রাইট অফার রাদার দেন দা ক্যাশ অফার প্রশ্নে বসে যে কোম্পানি রাইট অফার রাইট অফার লাইক অফার কি লাইক করবে নাকি ক্যাশ অফার লাইক করবে কারণ ক্যাশ অফার কি রাইট অফার কি ক্যাশ মানে কি নগদ টাকা দিবে রাইট অফার মানে কি শেয়ার দিবে

এ কোম্পানি ক্যান প্রিফার রাইট অফার দেন ক্যাশ অফার রাইট অফারিং প্রিফার করবে ক্যাশ অফার থেকে কেন বিকজ ইট ইজ সিফার দেন ক্যাশ অফার কারণ এটা ক্যাশ অফার থেকে কি কম মানে এটা এটা কি হয় কম হয় তাহলে এই পাঁচ নাম্বারে যে কমেন্টটুকু বসে কমেন্টের জন্য এই একটা লাইন লিখলেই আমাদের কাজ শেষ এন আপ কথা হচ্ছে আপনি যদি বিকজ এর পরে একটু নাও লিখতে পারেন শুধু প্রথমটুকু লিখে আসবেন নাম্বার পার ঠিক আছে a company can prefer right offer than cash offer because it is cheaper than cash offer কেউ যদি না পারেন তাহলে শুধুমাত্র ক্যাশ অফার ঠিক আছে তবে এখানে খুব বড় একটা লেখানা একটা লাইনই এটা আমাকে একটু ভালো করে আমাদের সবাইকে মনে রাখতে হবে ঠিক আছে ম্যাডামটা স্যার তাহলে কোম্পানি ক্যাশ রিসিভ করবে নাকি রাইট অফার ইস্যু করবে দেখি

দেখি এই এক নম্বর অঙ্কের মধ্যে কি বলছে এটা এরকম এই টাইপের অঙ্ক না কিন্তু একই জিনিস আচ্ছা আমি ওই টাইপের অঙ্ক আগে একটু পরে আসি পরে আপনাদের মধ্যে লাগবে হ্যাঁ

তিন লাখ কার মান বলেন যদি কি নম্বর অঙ্কটা আপনার বাসায় করবেন হ্যাঁ এই যে ষোলো নাম্বার দুই হাজার সতেরো সাল ম্যানেজমেন্টে এফ এম চল্লিশ চার লাখ শেয়ার দাম পঁচাত্তর সত্তর হাজার তাহলে আর এই যে উনিশ নাম্বারটা পাইছেন উনিশ দুই হাজার ষোলো সাল অ্যাকাউন্ট ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট তাহলে উনিশ নাম্বারটা বাসার কাজ এখানে কিন্তু দাগে রাখেন পরবর্তী কিন্তু বলেন না যে স্যার বাসার কাজ কি দিলেন ওকে ঠিক আছে আর এই যে এটা তো এটা ম্যানেজমেন্ট দুই হাজার বাইশের প্রশ্ন একটু আগে দেখাইলাম হ্যাঁ এই যে আড়াই লাখ টাকা এই যে এই যে দেখো এখানে কিন্তু অ্যাকাউন্টিং দুই হাজার বাইশ সালে পার্ট বি পার্ট সিতে কোনো মেথ আসে নাই এনা লাগছে কিন্তু ম্যানেজমেন্টে কিন্তু পার্ট সিতেও দিছে আবার কি পার্ট বি তো দিছে ম্যানেজমেন্টে পার্ট বি এর ছয় নম্বর প্রশ্ন আছে আর পার্ট সি এর বারো নম্বর প্রশ্ন আছে এই যে বারো নম্বর প্রশ্নটা এক নম্বর অঙ্কের মতো না হুবহু না জি জি স্যার ওকে তাহলে এই বারো নম্বর অঙ্কটা আপনাদের বাসায় কাজ থেকে তাহলে একটা করিয়ে আমরা তিন চারটা কাজ দিলাম হ্যাঁ আমরা আরো কিছু প্রশ্ন একটু পড়ি আর একটা প্রবলেম করবো এরপর আমরা এক্সারসাইজ থেকে শুরু করব হ্যাঁ আমরা প্রবলেম দুই নম্বর অঙ্কটা একটু পরে আসি প্রবলেম দুই নাম্বার এটা দুই হাজার সালে ফুটের ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের প্রশ্ন প্রশ্নটা বলা আছে কি এক্স ওয়াই জেড কোম্পানি

দশ পুরাতন শেয়ার কয়টা হচ্ছে ওল্ড কে নাম্বার অফ নিউ শেয়ার দ্বারা যদি গুণ করি দুইটা গুণ করলে পাবো পুরাতন টাকা আর এই দুইটা দ্বারা যদি গুণ করি তাহলে পাবো না নতুন টাকা আমাদের বসে কি পুরাতন এমন বের করছে নাকি নিউ অ্যামাউন্ট বের করছে বলেন

এই যে এখানে পুরাতন শেয়ার আর এখানে নতুন শেয়ার এই দুইটা যদি যোগ করি তাহলে আমরা পাবো টোটাল শেয়ার তাহলে পুরাতন শেয়ার আমাদের ছিল 1 লাখ আর নতুন বের করলাম কত 50000 তাহলে দুইটা যোগ করে আমাদের आंसर শেষ ক্লিয়ার এই যে আমাদের आंसर 1 লাখ প্লাস 50 সমান সমান 1.5 লাখ শেয়ার চার নাম্বার প্রশ্ন কি ক্লিয়ার আমার সবাই

নন রিফান্ডেবল রেভিনিউ রিভিউ ফ্রি ফর টাকা হচ্ছে তিন হাজার টাকা পার পেজ দা স্টক ইজ সেলিং ষাট টাকা পার শেয়ার কারেন্টলি এন্ড দেয়ার দুই লক্ষ চল্লিশ হাজার শেয়ার আউটস্ট্যান্ডিং তাহলে পুরাতন শেয়ার ছিল দুই লাখ চল্লিশ যার এক একটা শেয়ার দাম কত ষাট টাকা ষাট টাকা তাহলে এই ষাট টাকা কি এসপি না পি জিরো

পাশ্চিমের প্রশ্ন কি বলছে এটা একটু ভালো করে সবাই একটু খেয়াল করবো প্রশ্নে বলছে শো হাউ এ শেয়ার হোল্ডার উইথ এক হাজার শেয়ার বিফোর বিফোর দা অফারিং বলছে শেয়ার হোল্ডার যদি শেয়ার হোল্ডার যদি এক হাজার শেয়ার দেয় এটা একটা এক দুইটা ই করতে হবে একটা হলো রাইট অফারের পূর্বে বিফোর দা অফারিং রাইট অফারে কি পূর্বে অ্যান্ড নো ডিজার টু বাই অ্যাডিশনাল শেয়ার ইজ নট হার্ম বাই দা কি রাইট অফার প্রশ্নে বলছে যে এই যে যে আমাদের নতুন শেয়ার এবং নতুন শেয়ার না কিনা এক কথায় একটা আর একটা কি আফটার এই দুইটার মধ্যে কোনো ইফেক্ট কিনা এক হাজার শেয়ার যদি হয় তাহলে সেক্ষেত্রে কোনো ইফেক্ট পড়বে কিনা এটা আমাদের দেখাইতে বসছে মানে একটা বিফোর আর একটা কি আফটার তাহলে যে বিফোর আর আফটার বিফোরের ক্ষেত্রে আমরা কি কাজ করবো আর আফটারের ক্ষেত্রে আমরা কি কাজ করবো এইটা আমরা একটা শখে দেখাবো

যে বিফোর এবং আফটার এই দুইটার মধ্যে ডিফারেন্স কত হইলো বিফোর ছে বলো দেখি 2000 টাকা তাহলে এক হাজার ইন্টু দুই সমান সমান কত দুই হাজার দেখো এই পাশে আমাদের ষাট হাজার আর এই পাশে আমাদের কত ষাট হাজার

তাহলে এই ক্ষেত্রে আমাদের টাকা হয় ষাট হাজার আর এই ক্ষেত্রে টাকা হয় আটান্ন আর বাদ বাকি থাকলে হচ্ছে রাইট আপনার ক্ষেত্রে রাইট রাইটটা আমাদের ভিয়ার কত বের করছি দুই টাকা তাহলে এক হাজারকে দুই দ্বারা গুণ করলে হয় দুই হাজার আলটিমেটলি আমাদের এই পাশে ষাট হাজার টাকা ভ্যালু এই পাশে আমাদের কত টাকা ভ্যালু ষাট হাজার এইটাই আমাদের দেখাইতে পারছি ঠিক আছে রিকোয়ারমেন্ট চার সরি রিকোয়ারমেন্ট পাঁচ

জান তো দশ লক্ষ এক মিলিয়ন মানে দশ লাখ তাহলে বিশ মিলিয়ন মানে দশ লাখ বিশ দ আমরা কি করবো গুণ করবো যা হবে তাই এই টাকাটা কানমার বলে দেখি ফান্ড রেজ পরিমাণ

জেনে ক্লাস শুরু করবো হ্যাঁ এক্সারসাইজ তিন দিয়ে আমরা শুরু করবো কারণ আজকে আমরা নতুন কিছু ধরলাম না কারণ যদি আমরা বেশি পড়াই তাহলে জিনিসটা কিনতে তো লেগে যাবো এটা চমক থাকতে বাদ দেওয়া উচিত কারণ বেশি পেলে যখন তিতা লাগবে তখন আর ওই জিনিসটা ভালো লাগবে না ঠিক আছে আমার কথা কি বুঝতে পারছি এই সাত আটটা অঙ্ক যখন তুমি করবা দেখবা যে তোমার এই চ্যাপ্টারের কনফিডেন্স লেভেলটা বাইরে যেমক তখন আমি তোমাকে যেটাই বলবো তখন তোমার মাথায় ওইটাই ক্যাশ করবে এর জন্য আমরা আজকে এই পণ্ত রাখবো যদি আজকে ক্লাসে কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে